আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুরুঘণ্ট মুগ ডাল দিয়ে অসম্ভব মজার এই রেসিপিটা। কিভাবে আমি তৈরি করেছি সেটাই এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি। এখানে আমি প্রথমে 250 গ্রাম মুগ ডাল একটু ভেজে নেব হালকা চালে, মিডিয়াম আছে, এটাকে ভেজে নিতে হবে। খুব সাবধানে ভাজতে হবে যেন পুড়ে না যায়। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি একটু সিদ্ধ করে নিব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এটা ভিজিয়ে রাখতে পারেন এক ঘন্টা। ভিজিয়ে রাখলে তাহলে আর এটাকে সিদ্ধ করে নিতে হবে না, একেবারে সিদ্ধ করব না আমি এটাকে। এটাকে একটু ভাপিয়ে নেব আর কি, এরকম শক্ত থাকবে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলব। নামিয়ে আমি হাঁড়ির মধ্যে রান্নাটা করব। তো এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এখানে রুই মাছের মাথা নিয়েছি আমি, দুইটা মাছের। তো মাথাগুলোকে মাঝখান থেকে ফেলে নিয়েছি। আর এটাকে আমি হলুদ, লবণ, মরিচ মাখিয়ে এখন আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি ভালো করে একটু মাথাগুলো ভেজে নেব। একটু কড়া করে ভাজলে মুরুঘণ্টটা খেতে ভালো লাগে, তো আমি একটু কড়া করে ভেজে নেব। তো এখানে 4 টুকরো মাথা আছে, তো এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যে একটু কড়া করে ভেজে নিয়েছি আমি এটাকে, তো এখন এগুলোকে আমি তুলে ফেলব। তুলে আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব। এখানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখন দিয়ে দিব আমি বাকি মশলাগুলো। এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি। তো সবগুলো মশলা আমি এখন এখানে দিয়ে দিব। আর আমি এখানে সব 1/4 চামচ করে নিয়েছি। আর জিরা গুঁড়াটা নিয়েছি 1/2 চার চামচ। তো সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে একটু ভেজে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব ভাজা মাথাটা। মাথাগুলো এখানে দিয়ে দিলাম। মাথাটাকে আমি একটু মশলার সাথে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এখানে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা আমি এখানে যে ডালের পানিটা সহই আমি এখানে দিয়ে দিব। সিদ্ধ করা পানিটা সহই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ পরে মুগ ডালে দেখা যায় যে ঝোলটা চুষে নেয়। ডালটা তো আমার অর্ধেকটা সিদ্ধ করাই আছে, বাকি অর্ধেকটা হয়ে যাবে এখন, এই জন্য আমি বলক আসার জন্য ঢেকে দেব। তো আমার এটা বলক এসে গিয়েছে, এখন আমি আবার একটু উল্টে দেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করা। আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম 1/4 চামচ, কারণ মুরুঘণ্টটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো মরিচটা দেওয়ার পরে আমি আবার ঢেকে দিব। তো আমার এটা প্রায় হয়ে আসছে,
ডালটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ঝোল আমি আগেই বলেছি একটু বেশি রাখতে হবে, যে ডালে কিন্তু অনেকটা ঝোল চুষে নেয়। তো আমি আপনাদেরকে এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। তার আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দেখুন দেখতে কিন্তু মশলা অনেক ভালো হয়েছে, খেতেও মশলা অনেক ভালো হয়েছে। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে অসম্ভব ভালো হবে। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।